অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের কাছে হেরে গিয়ে ক্ষেপে গিয়েছেন ভারতের ক্রিকেটাররা, যে কারণে ম্যাচ শেষে তুমুল হট্টগোল শুরু হয় মাঠে। সম্প্রচার ক্যামেরায় তা পুরোপুরি দেখা না গেলেও মাঠে থাকা বেশ কিছু ক্যামেরায় এই ঘটনা ভিডিও ধরা পড়েছে। তাতে দেখা যায় বাংলাদেশের পতাকা কেড়ে নিয়ে খেলার চেষ্টা করেছেন এক ভারতীয় ক্রিকেটার। ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা, এখানে ট্রফি হাতছাড়া হলেও মেজাজ গরম করা মানায় না, কিন্তু বিশ্বকাপে হারের পর সেই ভদ্রতা ধরে রাখতে পারেনি ভারতের ক্রিকেটাররা। বাংলাদেশের উদযাপন সহ্য করতে না পেরে মেজাজ হারিয়ে ভারতীয় একজন খেলোয়াড় এক বাংলাদেশি ক্রিকেটারের থেকে লাল সবুজের পতাকা ছিনিয়ে নেয়, যা রীতিমতো জাতীয় পতাকার অবমাননা। ক্রিকেট মাঠে এমন দৃশ্য একেবারেই বিরল ঘটনা। পুরো ম্যাচ জুড়ে বাংলাদেশি ক্রিকেটারদের আজে বাজে ভাষায় স্প্লেজিং করে গেছে ভারতীয় ক্রিকেটাররা। দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে থাকা বিবিসির জুনিয়র নির্বাচক কমিটির সদস্য হাসিবুল হোসেন ফোনে জানিয়েছেন, ওরা পুরো ম্যাচ জুড়েই প্রচুর স্প্লেজিং করেছে, আমরা জেতার পর তা মাত্রা ছাড়িয়ে যায়। আমাদের ক্রিকেটাররা যখন উৎসব করতে শুরু করলো তখনই ওরা এসে মা বাপ তুলে গালিগালাজ শুরু করে, কত আর সহ্য করা যায়। ছেলেরা সহ্য করতে না পেরে প্রতিবাদ করতে যায়, এতেই শুরু হয় ধাক্কাধাক্কি। ম্যাচের পরপরই ভারতীয়রা ভদ্রতা সূচক কর্মদণ্ড করেননি, তারা রীতিমতো মা বাপ তুলে গালাগাল করেছিল বলে জানা গেছে। পরে অবশ্য পরিস্থিতি ঠান্ডা হলে আনুষ্ঠানিকতা মেনে কর্মদণ্ড করেন দুই দলের ক্রিকেটাররা। এই ঘটনায় বাংলাদেশের অধিনায়ক আকবর আলী দুঃখ প্রকাশ করলেও ভারতের অধিনায়ক কোনো দুঃখ প্রকাশ করেননি, তারা বাংলাদেশের উপর দোষ চাপিয়েই বসে আছেন। এই ঘটনা নিয়ে তদন্ত নেমেছে ICC। খবর কালের কণ্ঠ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।